দর্শক, ড্রয়িং আড্ডা অনুষ্ঠানে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো, অর্থাৎ আমরা যার বাসায় চলে এসেছি ড্রয়িং রুমে, সে হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী মায়া রানী। কথা বলবো মায়া রানীর সঙ্গে। আপা আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনাদেরকে আমরা ছোট সময়তে টিভিতে দেখি বড় হওয়া আমাদের তো। একটা ঘটনা একটু বলি, তারপর আপনার সম্বন্ধে জানবো। সেটা হচ্ছে যে আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। তো টাঙ্গাইলে একেবারে সদরের মানে পুরা বাড়ির পরে, তো কোনো সময় হয়তো অনেক বছর আগে, 20-30 বা তারও আগে, আপনি ওখানে গান গাইতে যেতেন, পালা গান গাইতে যেতেন। তো ওভাবে আমার বাবা মা আপনাকে চিনেন, এবং আমি যখন টেলিভিশনে কাজ শুরু করি তখন আমার মা একজন মানুষের কথা বলছেন আমার কাছে যে মায়া রানী কি এখনো গান করেন। দর্শক, আমার মা যা কথা বলছিলেন আজকে আমার সুযোগ হয়েছে যে তার সাথে আমি বসে কথা বলছি, আর এই প্রোগ্রাম আমার মাও দেখবেন। আমি আমার মাকে বলবো যে মা, এই তোমার মায়া রানী। তো একটু আপনার গান তো শুনি আমরা, কিন্তু আসলে শিল্পীদের বা পিছনে যারা কাজ করে, গীতিকার, সুরকার বা সিনেমা নাটকের ডিরেক্টর, লেখক, এদের সম্বন্ধে আমরা একটু সাধারণ মানুষ কম জানি। তো আজকে আমি এই বেসিক্যালি আপনার কাছে বসার অর্থ হলো যে আপনি আপনার সম্বন্ধে কিছু জানবো, যেটা মানুষের সাথে আপনার জানার গ্যাপ থেকে। গান করেন, পালা রাতের পর রাত পালা গান করেন, বাউল গান করেন, অনেক সময় নিজের কথাগুলো বলা হয়ে ওঠে না, বলা হয়ে ওঠে না। একটু মায়া রানীর জন্ম শৈশব নিয়ে শুনবো আর কি। আমার ছোটবেলাটা কিছু লেখাপড়ার মধ্যে ছিল, তারপরে আমি আমার ওস্তাদ পাগল বাচ্চু সাহেবের কাছে আমার মাতা পিতা দিয়ে আসি। কোথায় দিয়েছিলেন? এটা হলো দক্ষিণখানে, উত্তরা দক্ষিণখান যেটা, এখানে আমার ওস্তাদের বাড়িতে। ওখানে আমি প্রায় 2-3 বছর নার খেজমতে থাকি। তারপর ওখান থেকে শুরুটা আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো হয়েছে। মা বাবার দোয়া ছিল, যার জন্য আজীবদি ইনশাল্লাহ গানের জগতে আসি ছোটবেলা থেকে। আচ্ছা, তো আমি কথা প্রসঙ্গে জানছিলাম যে আপনাদের বাড়ি কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়াটা হলো, কুষ্টিয়ার বাড়ি আমার মা বাবার ছিল, এখনো আছে, কিন্তু আমরা 4 ভাই বোন এরা ঢাকাতেই হয়েছি আর কি, ঢাকাতেই আমাদের সব কিছু। এখন এই 4 ভাই বোনের মাঝে আপনার অবস্থান? আমি হলাম 3 জনের আর কি, 3 নম্বরে। আপনি 1, 2, 3? হ্যাঁ। ভাই কয়জন, বোন কয়জন? 3 ভাই 1 বোন। তো আপনি একাই? আমি একা। ও সুইট। তো তারপরে আপনি ওস্তাদ পাগল বাচ্চুর কাছে গান শেখার শিখলেন 2-3 বছর, সেটা খুব ইয়াং বয়সে? হ্যাঁ, ছোটবেলায়। এটা কি 80-এর দশকে? 80-এর দশকে। আচ্ছা, এরপরে আপনি কি তখন কি ওই পালা গানগুলো কি বিভিন্ন জায়গায় গিয়ে করতেন? হ্যাঁ, পালা গান করছি বলতে হলো আপনার আল্লাহ পাকের রহমত ছিল আমার প্রতি, আমি এটা শুকরিয়া জ্ঞাপন করি। মানে ওনার কাছে যাওয়ার 2 বছরের মধ্যে ইনশাল্লাহ পালা গানে নেমে গেছি। প্রথম পালাটা আমি ওনার সাথেই করছি। কোথায় করছিলেন মনে আছে? হ্যাঁ, এটা চেনা শুরু করছিলাম হাসান মতিউর রহমানের ব্যানারে আর কি। আপনারা ক্যাসেটের কথা বলতেছেন? ক্যাসেট, হ্যাঁ। আসলে আমি ক্যাসেটের কথা বলতে যাচ্ছি না, প্রথম যখন মঞ্চে গেলেন, মঞ্চ প্রথম মঞ্চটা ছিল, এটা হলো আপনার মহিষার চর বলে একটা চর আছে, সেটা হলো আপনার কুমিল্লাতে পড়ে। আচ্ছা, ওইখানে হলো আমাদের একজন দেওয়ান ছিল, শামসু দেওয়ান, উনি অবশ্য এখন নাই, তো উনি মানে আসছিল না। তা আমি আমার ওস্তাদের সাথে গেছিলাম, তো আমার ওস্তাদ বললো যে রানী তুমি কি গাইতে পারবা? আমি বললাম ইনশাল্লাহ চেষ্টা করবো। এই প্রথম পালা গান ওদিন করলাম, প্রথম পালা ছিল শরীয়ত মারফতের উপরে। হ্যাঁ, পালা তো সাবজেক্ট দিয়ে যায়, তো হ্যাঁ, তো ওনার ওনার ভাগটা নিল মারফত, আমি ওই শরীয়তের ভাগে ইনশাল্লাহ প্রথম ওই দিন পালা গান করলাম। আচ্ছা, আমরা শরীয়ত মারফতে অনেক কথাই শুনি, এই দুটোর মাঝে বেসিক্যালি পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা হচ্ছে বাহ্যিক, মানে জাহেরি এবং বাতিনি যেটাকে আমরা বলি। এটা কোরআন শরীফেও আছে যে আমার আল্লাহ বলেন যে আমি 2 প্রকারের নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তার মধ্যে একটা জাহেরি একটা বাতিনি। তো বাতিনি যেটা সেটা হলো মারিফত, আধ্যাত্মিক, আধ্যাত্মিক, হ্যাঁ। আর জাহেরি যেটা সেটা হচ্ছে সামাজিকতা, শরীয়ত, নামাজ, রোজা, আল্লাহ রাসূলের কথাবার্তা।
তো এখানে তো অনেক জয় পরাজয়ের বিষয় থাকে, যেমন আপনারা গান করেন পালা গান, জয় পরাজয়টা কি আসলে আপনারা কি পরে পরবর্তী দিকে ছেড়ে দেন যে আমার সে জানে বেশি গুরু বা আমার আমার উস্তাদ, রানি তাহলে তুমি শুরু করো? তো উনি রানি বলতো, আপনার নাম মায়া রানী, এই মায়া এবং রানী মানে কে কোনটা রাখতো এবং কে এই নামটা রাখছিল? না না, বিশেষ করে আমার বাবা মা নাম রাখছিল আমাকে আর কি তাসলিমা। তো গানের জগতে আসার পরে আমার উস্তাদ আদর করে আর কি রানী রানী বলতো, পরে আর কি এটার সাথে একটু জয়েন্ট করলো মায়া, মায়া রানী। দর্শক, আমি মায়া রানী আপাকে চিনি গত 10 বছর আগে থেকে, 2010 আমার প্রথম দেখা। তো নামের সাথে চেহারার একটা মিল আছে, সেটা হচ্ছে আমি 10 বছরে আপার এই মায়া যে চেহারার ভিতরে যে মায়া, সে মায়ার কোনো খামতি বা কমতি দেখছি না। তো আশা করি যতদিন উনি যতদিন আমাদের মাঝে থাকবেন ততদিন এভাবে মায়া বিলিয়ে যাবে, আমাদের পালা গানকে সমৃদ্ধ করবেন, বাউল গানকে সমৃদ্ধ করবেন, বাংলা গানকে সমৃদ্ধ করবেন। আর আজকে আমি এখানে আসার পর একটা বিচিত্র একটা অভিজ্ঞতা হলো যে আমি যেটা শুনলাম, আপা একই সাথে বিটি এবং বেতারের যেমন বিশেষ শ্রেণীর শিল্পী, ঠিক একইভাবে গীতিকারও, এবং তার প্রায় 750 গান লেখা আছে অলরেডি, যেই গানগুলো অনেক এই গাওয়া গানই এগুলো পাণ্ডুলিপি হচ্ছে, হয়তো অচিরেই আমরা দর্শক যারা আছি পাঠক মহলে যারা আছি তারা অচিরেই তার এই বইগুলো বই বাবা বই আকারে। তো মায়া বা অনেক কথা বললাম, একটু গান শুনবো একটা। আচ্ছা ঠিক আছে, আমার যেটা মনে হয় আমি যখন মনে হয় তখন একটা মৃত্যু কত কঠিন হতে পারে আমার বেশি সামনে চলে আসে, মৃত্যুটা কত কঠিন হতে পারে ওটা ভরসা রাখতে হবে মালিকের উপরে। হ্যাঁ, মালিক যেন যেভাবে সুন্দর করে পাঠিয়েছেন, আপনার অঙ্গে প্রত্যঙ্গে তো কোনো কিছু মালিক কম দেয় নাই, শুকরিয়া তার। তো যেতে হবে এটা বাধ্যতা, কিন্তু মনে একটা বল রাখতে হবে যে আমার আল্লাহ আমার সাথে আছেন। হ্যাঁ, যখন তিনি নেবেন আমি যেতে বাধ্য আছি। একেবারে ব্যক্তিগত বিষয়ে কথা বলবো, আপনার যে মুক্ত মনা মানুষ আশা করি উত্তর দেবেন, কারণ হচ্ছে যে আমরা যারা গান বাজনার সাথে জড়িত, আমি নিজেও গান লিখি, যদিও বাউল গান লিখি না, আমি একটু আধুনিক গান লিখি, তারপর এই চলতি পথে প্রেম ভালোবাসা জীবনে থাকে, তো এই বয়সে সেটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। তারপরে যেহেতু আমি বলছি যে আপনি মুক্ত মনা, তো অনেকের নামে অনেক স্ক্যান্ডেল আমরা শুনি, অনেকে অনেক অনেক বিয়ে করে সংসার নষ্ট হয়ে যায়, তো সেই জায়গাতে আপনি কেমন আছেন? জান্নাত চিনেন না? জান্নাত মানে বেহেস্ত। এই জান্নাতটা যারা আধ্যাত্মিক লাইনের মানুষ তারা চায় যে আমরা পৃথিবী থেকে জান্নাতের সুখটা পাই,
তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, উলিয়া উলিয়াদের দোয়ায় ইনশাআল্লাহ, মানে এক কথায় বলবো যে সুখ এবং শান্তি দুইটাই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ফ্যামিলিতে কে আছেন এখন? ফ্যামিলিতে হলো আমার হাজবেন্ড, আমার দুইটা মেয়ে। আচ্ছা, দুইটা মেয়ে, বড় মেয়েটা হচ্ছে ইংলিশে মাস্টার্স, রাজীব কলেজে এখন মানে লেকচার করতেছে, লেকচারার, হ্যাঁ লেকচারার। আর ছোট মেয়েটা হলো আইএ পড়তেছে, দুজনের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আর বাবা মা? মা চলে গেছেন, বাবাও চলে গেছেন। শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়িও নেই। আচ্ছা, বাবা অনেক ধন্যবাদ সুন্দর এই সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আপার বাসা আজকে প্রথম আসলাম, আপার ব্যবহার বলেন, আপার আপ্যায়ন বলেন, বা আপার বাসার পরিবেশ বলেন, সব মিলিয়ে আমি মুগ্ধ। তো সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং আপার জন্য, যেটা আমরা আরও অনেক যারা আমাদের রিজেন যারা আছেন আপার মতো, তাদেরকে আমরা যেন এরকম তুলে ধরতে পারি আপনাদের সামনে। আসলে সংস্কৃতি না বাঁচলে বা সংস্কৃতি যদি উন্নত না হয়, কোনো দেশ সঠিক অবস্থানে যেতে পারে না। তো আমরা সেই পর্যায়ে যেতে চাই, আমাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে আমরা একটা ভালো অবস্থানে যেতে চাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া রাখবেন।